এ বন্ধু, তুই এনে বসে রইছিস, সারা বাজার পাইলাম না। কাজ কাম ভালো চলতেছে? না রে, ঝামেলার মধ্যে আছিস বুঝলি। কি ঝামেলা কদিন? কেমন যে তোরে কই, তুই ভাবি শরীরে বেশি ভালো না, সংসারে অশান্তি, আর আমাগের মধ্যে তেমন মিলমিশ নাই। মানে আরে কত কি হয়েছে খুলে বন্ধু, তুমি তো জানো এই বছর খানেক আগে আমার একটা পোলা হইল। এরপর থেকে আমরা দুজনে একসাথে থাকে কোনো শান্তি পাই, আর তোমার ভাবিরও মনে এসব কিছু আর ভাল লাগে না, হাত ধুলি সেত করে ওঠে, মেজাজ সারাদিন থাকে খিটখিটে। কেন রে বন্ধু? বুঝলা না, সংসারে তো অভাব অনটন লেগেই আছে, আর সারাদিন কাম করে আসার পরে আমারও মন চায়, কিন্তু শরীর তো আর চলে না, তাড়াতাড়ি কাম শেষ হয়ে যায়। আচ্ছা বন্ধু, তোমার কাছে কি ভালো কোনো কবিরাজের সন্ধান আছে? দূর বেটা, এই জামানায় কেউ কবিরাজের কাছে যায়? তাহলে কি করবো? আমার মনে হয় তোর ওই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের কাছে যাই এগুলো কেমনে কমু, আর কোন ডাক্তারের কাছে যামু কেমনে কি কমু, এর কিছুই তো জানি না। আরে বন্ধু, লজ্জার কোনো কারণ নাই, সব সমস্যারই সমাধান আছে। তুমি ওই আমাকে ভাবিরে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাও, ওইখানে ভালো ভালো ডাক্তাররা আছেন, আর উনরাই তো এই সকল সমস্যার সমাধান দেয়। তুমি যাই ডাক্তারের কাছে সব খুলা কও, উনরা তোমারও একটা পরামর্শ দিয়ে দেবে। তুমি ঠিক কথাই কইছো বন্ধু, আমি কালকেই ডাক্তারের কাছে যাব। আচ্ছা, তাহলে সমস্যা এই, আপনার বয়স কত? 17-18 হইব স্যার। 17-18? আপনার স্ত্রীর বয়স কত? 14-15 হইব স্যার। 14-15? তার মানে আপনাদের দুজনের বয়স অনেক কম, এত কম বয়সে বিয়ে করলেন কেন? হয়ে গেছে স্যার, আসলে কি হয়েছে স্যার, আমার দাদির তখন মরমর অবস্থা, নাত বউয়ের মুখ দেখে মরবো, বাপে কইলো আমারে বিয়ে করতে। বাপে আরো কইলো যে বউয়ের ভরণ পোষণের দায়িত্ব তোর নেওয়া লাগবে না, আমি তো আছি। বিয়ের পরে মায় কইলো একটা সন্তান নিতে, তাই তো স্যার বিয়ের 1 বছর পরে আমার পোলাটা হইলো স্যার। এর মধ্যে আবার বাচ্চাও নিলেন? আচ্ছা, আপনার বাবা কি এখন আপনাকে দেখে? না স্যার, বাপে আলাদা করে দিছে, কইছে নিজে কামাই করে খাইতে। কি যে করবো স্যার, কি কোনো উপায় খুঁজে পাইতেছি না। উপায় হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া, এত অল্প বয়সে বিয়ে করাটা উচিত হয়নি, আর বিয়ে হলেও মেয়ের বয়স 20 বছর না হওয়া পর্যন্ত সন্তান নেওয়াটা একদমই ঠিক হয়নি। কারণ আপনাদের দুজনের বয়স এখন কম, একজন শিশুর দেখভাল বা ভরণ পোষণের দায়িত্ব নেওয়াটা আপনাদের জন্য খুবই কঠিন, এতে করে আপনার দাম্পত্য জীবনে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যার প্রভাবে আপনার স্বাভাবিক জীবনের পাশাপাশি আপনাদের যৌন জীবনও অসুখী হয়ে উঠছে। যাক, যা হবার তা তো হয়েই গেছে, তা নিয়ে আর ভেঙে পড়বেন না, আসুন আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নিই। যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে আর নয় লজ্জা বা ভয়, হোক তা শারীরিক বা মানসিক, এর জন্য কোনো কবিরাজের বা জ্যোতিষীর গণনার দরকার নেই। সঠিক সময়ে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে আলোচনার মাধ্যমে সকল প্রকার যৌন ও প্রজনন স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব।